বন্ধুরা, এখনকার সব থেকে বড় খবরটি বেরিয়ে আসছে ইসরায়েলের তরফ থেকে। আপনিও বিশ্বাস করবেন না যে ইসরায়েল জঙ্গি ফিলিস্তিনির বিরুদ্ধে কি ভয়ানক পদক্ষেপটা না উঠিয়ে নিল। এর অর্থ একমাত্র ইসরায়েলই পারে এত বড় শক্তিশালী আর জোরালো জবাব দিতে তার শত্রুদের। নেতানিয়াহু গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, বিশেষ করে ইরান, কাতার, পূর্ব পাকিস্তান ও পাকিস্তানের মতো মুসলিম দেশকে। এমনকি মাত্র 36 ঘন্টার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সবচেয়ে দ্রুততম সামরিক পদক্ষেপ ইসরায়েলের তরফ থেকে। তবে বন্ধুরা, খবর হিসেবে আপনাদের বলে দিই, স্ক্রিনের উপর আপনারা দেখে নিন হিন্দুস্তান আর্টিকেল, যেখানে হিন্দুস্তান লাইভ দ্বারা একটি প্রকাশিত হয়েছে। আপনি এতে দেখতেই পাচ্ছেন কি লেখা আছে। হ্যাঁ বন্ধুরা, ইসরায়েলের পাল্টা জবাব দিয়েছে, সরাসরি গাজাপট্টিতে অবস্থিত মসজিদকে উড়িয়ে দিয়েছে, যেখানে প্রায় 695 জন ইসলাম প্রচার গ্রহণকারী হামাসদের হরিফাই করে 72 রুড়ে পৌঁছে দিয়েছে। আর সেটা নিশ্চিত করা হয়েছে, মানে যেখানে হামাস 100 ইসরায়েলকে হত্যা করেছে, সেখানে যেখানে ইসরায়েলের স্পেশাল ফোর্সেস বাহিনী আর IDF একসাথে মিলে 695 জন হামাস ইসলাম প্রচার গ্রহণকারী জঙ্গিকে হরিফাই করেছে। এটাকে বলা হয় নিজের মানুষের প্রতিশোধ নেওয়া। তথ্য অনুযায়ী ইসরায়েলের বিমানবাহিনী এমনকি স্থলবাহিনী যৌথভাবে F-16 ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যেখানে লেজার গাইডেড বোম দিয়ে গাজা মসজিদে বেছে নেওয়া হয়েছে। কারণ এটাই বলা হচ্ছে যে অনেক ফিলিস্তিনি জঙ্গি এই মসজিদে নমাজের জন্য আসে, তারা জড়ো হতেন, অজুহাত এমনকি পরিকল্পনার অধীনে ইসরায়েলে আক্রমণ চালু করে তারা এখান থেকে। শনিবার যে রকেটগুলো ইসরায়েলের দিকে গেছে সেগুলো এখান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। অর্থাৎ সহজ কথায় হামাস এই মসজিদকে সম্পূর্ণ লঞ্চ প্যাড বা লঞ্চ পোস্টে পরিণত করেছিল, ঠিক যেমন আজকের দিনে পিওকেতে পাক জিহাদিরা করে এক্স্যাক্টলি ওই রকম। যে মসজিদে চলতো কালো ব্যবসা, নেটওয়ার্ক থেকে শুরু করে অস্ত্র ব্যবসা পর্যন্ত সব কিছু হচ্ছিল এই মসজিদে। এই মসজিদকে আপনারা বলতে পারেন অস্ত্রের গুদাম করে ফেলেছিল হামাস জঙ্গিরা। এই কারণে মসজিদটি ইসরায়েলের র্যাডারে এসেছে, তাই নিশ্চয়ই অনুভব করেছিল যে ইসরায়েল এই মসজিদে হামলা করবে না। তাই বন্ধুরা, জঙ্গি ফিলিস্তিনি আর জঙ্গি হামাস অনুভব করেছিল যে ইসরায়েল হয়তো এই মসজিদে হামলা করবে না, সেই জন্য সেখান থেকে মাঝে মধ্যে গুলি আর রকেট চালানো ইসরায়েলের ওপর। কিন্তু তাদের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হয়, বরং ইসরায়েল এমন প্রচণ্ড স্ট্রাইক করেছে যে এক ঝটকায় 695 জন হামাস জঙ্গি সফলভাবে 72 রুড়ে পৌঁছে দেয় ইসরায়েল। এখনও সেখানে বোমাবর্ষণ চলছে। ইসরায়েলের এই পদক্ষেপের কারণে সমস্ত মুসলিম দেশ হতবাক, এমনকি পাকিস্তান, পূর্ব পাকিস্তানে ইরান ও ইসরায়েলকে গালি দিতে শুরু করেছে। তারা বলে যে ইসরায়েল কিভাবে মসজিদে এয়ার স্ট্রাইক করতে পারে, মসজিদ নাকি তাদের আল্লাহর পবিত্র স্থান, এখানে নামাজ পড়া হয়, কেন ইসরায়েলরা পবিত্র স্থানে বোমা ফেলতে, তাদের কি কোনো লজ্জা পায়নি। ইসরায়েল সত্যিকারের অর্থে সৃষ্টি হয়েছে ধ্বংস করার জন্য, মুসলিম জাতি হয়েও মসজিদে বোমা ফেলে, এমন একটি দেশের উপর আগামী দিনে কড়া অ্যাকশন ব্যবস্থা নিতে হবে। আমরা অবশ্যই এই বিষয়টিকে ইউএনের কাছে উপস্থাপিত করব। যাই হোক, আপনিও এটা ভালোভাবে জানেন যে ইউএন ইসরায়েলের কিছু ছিঁড়তে সক্ষম হবে না, কারণ ইসরায়েল ইউএনএসসিকে থোড়ি কেয়ার করে, বা ইসরায়েল থামতে যাচ্ছে না এখনও। যাই হোক, এত কিছু দেখার পর মুসলিম জাতিগুলো আর জঙ্গি সমর্থনকারী ব্যক্তির পূর্ব পাকিস্তানের পিছনে ভীষণভাবে আগুন জ্বলছে, বিশেষ করে পূর্ব পাকিস্তানের ব্যক্তিদের পিছনে। কমেন্ট বক্সে চেক করলে হয়তো দু একটা দেখতেও পাবেন। তাহলে বন্ধুরা, আপনারা বলুন, মসজিদ উড়িয়ে ইসরায়েল কি সঠিক পদক্ষেপ নিয়েছে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, হামাস আর ইসরায়েলের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।